বন্ধুরা, আমরা কিন্তু দেখতে দেখতে এই সিরিজের সর্বশেষ অংশে চলে আসলাম, যেখানে আমরা কল্পনা চাওলার গল্পটি পড়ছিলাম, যিনি আমাদের এই উপমহাদেশের দ্বিতীয় নারী হিসেবে এবং ভারতের প্রথম নারী হিসেবে নাসার অ্যাস্ট্রোনট হিসেবে জয়েন করেছিলেন, এবং তার যে দ্বিতীয় অভিযানটি ছিল মহাকাশে, সেই যে দুর্ভাগ্যজনক অভিযানটির গল্পটি কিভাবে শেষ হলো সেটি জানার মাধ্যমে এই গল্পটিও আমরা আজকে সমাপ্তি ঘটাবো। এখানে আমরা জানছি, আফটার 16th সায়েন্টিফিক মিশন ইন স্পেস অন 1st February 2003, কলম্বিয়ান ইজ ইন্টিগ্রেটেড ওভার টেক্সাস ডিউরিং ইটস রি এন্ট্রি ইন টু দ্য আর্থস অ্যাটমসফিয়ার। অর্থাৎ এখানে আমরা যদি সেন্টেন্সটি সহজভাবে বলি এবং তার আগে একটু যদি দেখে নিই, আমরা ডিসইন্টিগ্রেটেড অর্থ কিন্তু ভাঙা বা অবক্ষয়িত হওয়া। তো এখানে যেটা দেখছি, আপনার 16th সায়েন্টিফিক মিশন স্পেস অর্থাৎ 16 দিনের যে বৈজ্ঞানিক অভিযানটি ছিল চাওলার যে ক্রুয়ের, সেটি যেটি শুরু হয়েছিল কিন্তু 16 জানুয়ারিতে, যেটি আমরা আগের ভিডিওতে দেখেছি যে 16 জানুয়ারিতে তারা লঞ্চ করেছিল তাদের ফ্লাইটটি, এবং সেটি অভিযানটি শেষ হয়েছিল 1st February 2003তে। কলম্বিয়া ডিসইন্টিগ্রেটেড ওভার টেক্সাস ডিউরিং ইটস রি এন্ট্রি ইন টু দ্য আর্থস অ্যাটমসফিয়ার। অর্থাৎ কলম্বিয়া, অর্থাৎ তাদের যে স্পেস শাটল অর্থাৎ মহাকাশযানটির নাম ছিল কিন্তু কলম্বিয়া, যেটি কিনা আবার পৃথিবীর বায়ুমণ্ডলে অর্থাৎ আর্থস অ্যাটমসফিয়ার, পৃথিবীর বায়ুমণ্ডলে আবার যখন পুনরায় প্রবেশ করতে নিয়েছিল, সেই প্রবেশ পথে সেটি একদম ভেঙে পড়লো টেক্সাসের উপরে। অর্থাৎ টেক্সাসের উপরে, অর্থাৎ তাদের যখন ল্যান্ডিংয়ের সময় ছিল, সেই ল্যান্ডিংটি হওয়ার আগেই তারা টেক্সাসের উপরে ভেঙে পড়লো তাদের সাথে সহ, এবং বায়ুমণ্ডলের প্রবেশ পথেই এই দুর্ঘটনাটি বেসিক্যালি ঘটেছিল। অল দ্য ক্রিউ ইন কলম্বিয়া ইনক্লুডিং চাওলা ডাইড অনলি 16 মিনিটস প্রায়র টু দেয়ার স্কেডিউলড ল্যান্ডিং। অর্থাৎ এই যে ক্রুটির প্রতিটি মেম্বার যারা ছিল, তারা সবাই কিন্তু এমনকি চাওলার সাথে বা চাওলার সঙ্গেই সেই কলম্বিয়ার প্রতিটি ক্রু মেম্বাররাই মারা গিয়েছিল, এবং তারা কিন্তু এই দুর্ঘটনার সম্মুখীন হয়েছিল কেবলমাত্র তাদের যে স্কেডিউলড ল্যান্ডিং ছিল অর্থাৎ পরিকল্পিত যে অবতরণের সময় যেটা ছিল, সেই সময় ঠিক 16 মিনিট পূর্বে এই দুর্ঘটনা সম্মুখীন হয়েছিল, এবং ঠিক 16 মিনিট পূর্বে তারা মারা যায়, মৃত্যুবরণ করে। Investigation shows that this fatal accident happened due to damage in one of Columbia's wings caused by a piece of insulation foam from the external fuel tank peeling off during the launch. অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি যে ইনসুলেশন অর্থ কিন্তু বন্ধুরা যেটা হচ্ছে অন্তরক, অর্থাৎ যেটা হচ্ছে তোমার অন্য যে কোনো দুটি মাধ্যমকে একদম আলাদা করে রাখে এমন ইনসুলেটর। তো ইনসুলেশন ফোম যেটি ছিল সেটার কথা এখানে বলা হচ্ছে এই ড্যামেজের কারণ হিসেবে। তো এখানে যখন ইনভেস্টিগেশন চালানো হয়েছিল এই ফেটাল অ্যাক্সিডেন্টের উপরে, সেই ইনভেস্টিগেশন অর্থাৎ পরীক্ষার সময় যেটা খুঁজে পাওয়া গিয়েছিল দুর্ঘটনার ব্যাপারে, যে এই কলম্বিয়া যে স্পেস শাটলটি ছিল সেটার যে উইং ছিল অর্থাৎ একটি ডানাতে একটি যে ইনসুলেশন ফোম, সেটা এক্সটার্নাল ফুয়েল ট্যাঙ্ক যেটা ছিল, যেটা বহিরাগত যে ফুয়েল ট্যাঙ্ক, সেখান থেকে খুলে পড়ে লঞ্চের সময়ে, এবং এটার কারণে মূলত তাদের যে স্পেস শাটলটি সেটার ধ্বংসযজ্ঞ ঘটে। ডিউরিং দ্য ইন্টেন্স হিট অফ রি এন্ট্রি, হট গ্যাসেস পেনিট্রেটেড দ্য ইন্টেরিয়র অফ দ্য উইং, ডিস্ট্রয়িং দ্য সাপোর্ট স্ট্রাকচার অ্যান্ড কজিং দ্য রেস্ট অফ দ্য শাটল টু ব্রেক ডাউন। অর্থাৎ এই যে তাদের পুনরায় যখন প্রবেশের সময় পৃথিবীতে, তখন যে ইন্টেন্স হিটটা ছিল অর্থাৎ যে তীব্র যে হিট বা তাপটা ছিল, সেই তাপটা রীতিমতো তাদের যে ভিতরের যে ডিজাইনটা ছিল ডানার, অর্থাৎ সেই শাটলের যে ভিতরের যে পথে, সেখানে সেই গ্যাসগুলো অর্থাৎ সেই হিট, সেই সবগুলো কিন্তু ঢুকে পড়ে, প্রবেশ করে। পেনিট্রেট অর্থ বলতে আমরা জানি প্রবেশ করা বা রুদ্ধ করা। সো সেই গ্যাসগুলো কিন্তু আমরা জানতে পারি যে সেই যে ইনসুলেশন ফোমটি ছিল সেটি সরে যাওয়ার ফলে গ্যাসগুলো ঢুকে পড়েছিল সেই শাটলের উইংয়ের ভিতরে,
এবং যেটার ফলে সেটা যে সাপোর্ট স্ট্রাকচারটি ছিল সেই সাপোর্ট স্ট্রাকচার অর্থাৎ যে যে স্ট্রাকচারটি বা যে কাঠামোটি বেসিক্যালি সেই শাটলটিকে শাটলটির সহায়ক হিসেবে কাজ করছিল সেটিকে ধ্বংস করে ফেলে এবং যেটার কারণে আমরা দেখতে পাই যে কজিং দ্য রেস্ট অফ দ্য শাটল টু ব্রেক ডাউন অর্থাৎ এর পরবর্তী সময়ে যে শাটলের যে বাকি অংশটুকু ছিল সেটাও ধ্বংস হয়ে ভেঙে পড়ে। বন্ধুরা আমরা এর মধ্যে জানতে পারলাম এই সেই অংশটির মাধ্যমে যে কতটা দুর্ভাগ্যজনক ছিল তার দ্বিতীয় মিশনটি এবং কতটা ভয়াবহ একটি ধ্বংসযজ্ঞের মাধ্যমে তাদের এই চাওলার মৃত্যুবরণ হয় এবং তার পুরো ক্রু যারা তারা সবাই যে মৃত্যুবরণ করে সেটা সম্পর্কে আমরা জানলাম। এবং বন্ধুরা তোমাদের যে কোনো প্রশ্ন কিংবা তোমরা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না এবং আশা করছি তোমাদের এই ছোট ছোট ইনফরমেশনগুলো তোমরা মাথায় রাখবে যাতে তোমাদের এক্সারসাইজ করার সময় কোনো অসুবিধা না হয়। তোমরা চাইলে এখানে ক্লিক করে তোমাদের এইটার যে অনুবাদটি দেখে নিতে পারো তোমাদের পড়ার সুবিধার জন্য।